বন্ধুরা, আমরা আমাদের পৃথিবীতে যত খনিজ সম্পদ দেখতে পাই, এই খনিজ সম্পদের মধ্যে কয়লা অন্যতম। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো যে কয়লা এইটি কিভাবে তৈরি হয়েছে? বা আমরা বিভিন্ন রকমের কয়লা দেখতে পাই। বাংলাদেশে কয়লার খনি আছে, খুব বেশি নেই কিন্তু কয়লার খনি আছে। কিন্তু বাংলাদেশে কয়লার খনি থাকার পরও বাংলাদেশে কয়লার মান এটি কিন্তু খুব একটা ভালো না। এখন বন্ধুরা, আমরা কিসের উপর ভিত্তি করে বাংলাদেশের এই কয়লার মানকে ভালো বলছি বা খারাপ বলছি, তোমাদের কি মনে হয়? বন্ধুরা, অবশ্যই কোনো একটা কারণ আছে। তোমাদেরকে আমি এই প্রশ্নটির উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি রাশেদ। বন্ধুরা, আমি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের খনিজ ও শক্তি সম্পদ অধ্যায়টি পড়াচ্ছিলাম এবং এই অধ্যায়ের আলোচনায় তোমাদের সাথে আমি বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, খনিজ সম্পদ যেগুলো আছে, খনিজ এবং শক্তি সম্পদ, এগুলো নিয়ে আলোচনা করেছি। এগুলোর যে বৈশ্বিক বিস্তার সেইটি নিয়ে আলোচনা করেছি। বিশ্বে কারা এই খনিজ সম্পদ, খনিজ এবং শক্তি সম্পদ উৎপাদনে শীর্ষে আছে, তো এদের মধ্যে লৌহ আকরিক এবং প্রাকৃতিক খনিজ যে তেল, সেই খনিজ তেল নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং কয়লা। বন্ধুরা, আমরা আজকে আমাদের যে দুটো আছে খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা, এই দুটো নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই প্রাকৃতিক গ্যাস থেকে। দেখো বন্ধুরা, খনি থেকে উত্তোলিত গ্যাস বা কয়লা খনিজ তেলের মতো, উত্তোলিত গ্যাস হচ্ছে কয়লা বা খনিজ তেলের মতো কিন্তু অত বেশি গুরুত্বপূর্ণ না যতটা বেশি গুরুত্বপূর্ণ কয়লা বা খনিজ তেল। তবে এই বাংলাদেশের মতো দেশ বলো বা পৃথিবীর বিভিন্ন দেশেই বলো, গ্যাসের গুরুত্ব যে একদম কম তাও কিন্তু না। এবং বন্ধুরা, আমরা কিন্তু দেখা যায় সাধারণত তেলের খনি থেকে কিন্তু প্রাকৃতিক গ্যাস পেতে পারি। তোমরা আগে যখন প্রাকৃতিক গ্যাসের উৎপত্তি সম্পর্কে দেখেছো, তখন দেখেছো এরকম রকের লেয়ারে বা রকের স্ট্র্যাটাতে কী করে বলো তো, ফসিলগুলো জমা হয়ে চাপা পড়ে পরবর্তীতে অধিক চাপ এবং তাপে সেগুলো হচ্ছে খনিজ তেলে রূপান্তরিত, এরকম থাকে। এবং তার উপরে খনিজ তেলের উপরে দেখেছি আমরা গ্যাস থাকে, তাই না? এখন সাধারণভাবে আমরা সাধারণত যেখানে খনিজ তেল পাই সেখান থেকে গ্যাস উত্তোলন করা হয়, তো এটাই সাধারণ নিয়ম আর কি। তো এছাড়া ব্যতিক্রমও হতে পারে। তো বন্ধুরা, আমরা একটু কয়লার ব্যবহারগুলো কোথায় হয় এগুলো একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে রান্নার কাজে জ্বালানি হিসেবে একটা বড় অংশ ব্যবহৃত হয় রান্নার কাজে, যা আমাদের দেশেও তো আমরা দেখতে পারি, ঠিক আছে? এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে গ্যাসের মাধ্যমে কিন্তু জ্বালানির একটা কিন্তু বড় যে উৎস সেটি কিন্তু এই গ্যাসটি আমাদের দিচ্ছে রান্নার কাজের ক্ষেত্রে। এরপর সিমেন্ট, লৌহ, চীনামাটি, এই যে শিল্পগুলো আছে সেই শিল্পগুলোতে জ্বালানি এবং শক্তি সম্পদ হিসেবে কিন্তু সেখানে ব্যবহৃত হচ্ছে কয়লা। এছাড়া আমরা যদি কয়লা বলছি, প্রাকৃতিক গ্যাস। এছাড়া আমি যদি একটু তোমাদেরকে প্রাকৃতিক গ্যাসের আরও কিছু ব্যবহার বলি, যেমন রঙের ক্ষেত্রে, রং শিল্পে, প্লাস্টিক শিল্পে, কীটনাশক ওষুধের শিল্পে, তারপর অ্যামোনিয়া সারের শিল্পে, নাইট্রেট শিল্পে, এগুলোতে কিন্তু গ্যাস ব্যবহৃত হয়। বন্ধুরা, আমরা পৃথিবীর প্রধান গ্যাস উত্তোলনকারী দেশগুলো যদি একটু দেখি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন কোন দেশগুলো একদম প্রধান অবস্থায় আছে। তো দেখো, বিশ্বের প্রধান প্রাকৃতিক যে গ্যাস উত্তোলনকারী দেশগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, নরওয়ে, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, এরা। এছাড়া পাকিস্তান, থাইল্যান্ড, কাজাখস্তান, ভারত, বাংলাদেশ, এসব দেশেও কিন্তু আমরা প্রাকৃতিক গ্যাস পেতে দেখি। বন্ধুরা, রাশিয়ার পশ্চিম সাইবেরিয়া, ককেশাস অঞ্চল, ইউক্রেন ও দক্ষিণ ইউরাল অঞ্চল থেকে গ্যাস উত্তোলন করা হয়। আর যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইজিয়ানা, ভার্জিয়ানা, ওকলাহামা, ক্যালিফোর্নিয়া, এই অঞ্চলগুলো থেকে কিন্তু প্রচুর প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়। তো আমরা যদি একটু দেখি এই চারটির দিকে, তাহলে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে যুক্তরাষ্ট্র সবার উপরে আছে 2019 সালের হিসেবে, সেটি কত, 864 বিলিয়ন কিউবিক মিটার। রাশিয়া আছে দ্বিতীয়তে, 741 বিলিয়ন কিউবিক মিটার উত্তোলন করেছে তারা। ইরান আছে তৃতীয়তে, তারা 232 বিলিয়ন কিউবিক মিটার উত্তোলন করেছে। কানাডা চতুর্থতে আছে, 188 বিলিয়ন কিউবিক মিটার। কাতার 168 বিলিয়ন কিউবিক মিটার উত্তোলন করে তারা পঞ্চম অবস্থানে আছে। চীন উত্তোলন করেছে 160 বিলিয়ন কিউবিক মিটার এবং তারা আছে ষষ্ঠ নম্বরে। এবং নরওয়ে 127 বিলিয়ন কিউবিক মিটার উত্তোলন করেছে এবং তারা আছে সপ্তমে। অস্ট্রেলিয়া আছে অষ্টমে, তাদের উত্তোলনের পরিমাণ 125 বিলিয়ন কিউবিক মিটার। এবং সৌদি আরব 98 বিলিয়ন কিউবিক মিটার উত্তোলন করেছে 2019 সালে এবং তাদের অবস্থান নবম এই 10টি দেশের মধ্যে। এবং 10টি দেশের মধ্যে দশম স্থানে আছে যেটি আলজেরিয়া, এবং আলজেরিয়ার উত্তোলনের পরিমাণ 2019 সালে হচ্ছে 96 বিলিয়ন কিউবিক মিটার। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে পৃথিবীর যে কতগুলো দেশ সেই গ্যাস উত্তোলনের ক্ষেত্রে তাদের
উত্তোলনগুলো কিরকম পরিমাণে হয়, এক্ষেত্রে আমরা শীর্ষ দেশগুলোকে দেখেছি। বন্ধুরা, তোমাদের বইয়ে প্রাকৃতিক গ্যাসের এর আগে যে খনিজ সম্পদের আমরা একেবারে দেশভিত্তিক বিভাজন দেখেছি, এখানে তেমনটি নেই, কারণ প্রাকৃতিক গ্যাস অন্যান্যগুলোর থেকে এত বেশি গুরুত্বপূর্ণ না বৈশ্বিক হিসাবে। এই জন্যে আমি তোমাদেরকে একটা জেনারেল মানচিত্র দেখাচ্ছি এই প্রাকৃতিক গ্যাসের। দেখো বন্ধুরা, আমরা যদি দেখতে পাই এখানে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রে, কানাডায়, এদিকে সৌদি আরবে, তারপর এদিকে অস্ট্রেলিয়াতে, ভারতে, চায়নাতে, রাশিয়াতে, এই অঞ্চলগুলোতে কিন্তু প্রাকৃতিক গ্যাসের একটা বড় আমরা যে উৎস, সেই উৎসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা আমরা যে পৃথিবীতে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ দেখি তার মধ্যে কয়লা কিন্তু অন্যতম। তো দেখো বন্ধুরা, কয়লা কিন্তু পৃথিবীতে অসমভাবে অবস্থান করছে, অর্থাৎ পৃথিবীর সব জায়গায় যে আমরা সমানভাবে কয়লা পাবো বা এটা যে খুব একদম সমানভাবে বিস্তার হয়েছে ব্যাপারটি তা না কিন্তু। তো বন্ধুরা দেখো, আমরা যদি কয়লার বিস্তারটি দেখি তাহলে আমরা বিশ্বের সঞ্চিত কয়লার 45.9% প্রায় এশিয়া মহাদেশে পাই এবং 38.1% আমরা উত্তর আমেরিকা দেখতে পাই, 13.2% আমরা ইউরোপে দেখি, 1.4% দেখি আফ্রিকায়, 1.1% দেখি অস্ট্রেলিয়ায় এবং বাকি 0.3% দেখি অন্যান্য মহাদেশে সঞ্চিত আছে। তবে আমরা যদি একটু গোলার্ধের হিসাবে করি, তাহলে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে যদি হিসেব করি, তাহলে আমরা উত্তর গোলার্ধে কিন্তু পৃথিবীর অধিকাংশ কয়লাগুলো পেয়ে থাকি। এরপরে বন্ধুরা, আমরা কয়লাকে যদি একটু শ্রেণীবিভাগ করতে যাই, আমরা বলেছি যে কয়লা কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগে বিভক্ত। তো কয়লার শ্রেণীবিভাগটি যদি একটু দেখি তাহলে দেখো, কয়লা প্রধানত 5 প্রকারের। সে 5টি প্রকার কি? পিট কয়লা, লিগনাইট বা বাদামি কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা এবং গ্রাফাইট কয়লা। এখন তোমাদের সাথে আমি 5টি কয়লা নিয়ে আলোচনা করব। তবে এইখানে যে 5টি কয়লা দেখছো, এদের মধ্যে 1 নম্বর কয়লা, 2 নম্বর এবং 3 নম্বর এবং 4 নম্বর, অর্থাৎ এই প্রথম যে 4টি কয়লা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু জ্বালানি এবং শক্তি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। গ্রাফাইট কিন্তু জ্বালানি বা শক্তি সরবরাহের কাজে ব্যবহৃত হয় না, কারণ গ্রাফাইট কিন্তু খুব বেশি জ্বলে না বা তাপ কিন্তু দেয় না। তাহলে বন্ধুরা, আমরা কয়লার 5টি প্রকার দেখলাম, এখন আমরা এক এক করে কয়লাগুলো সম্পর্কে জানবো, এক একটা কয়লা সম্পর্কে জানবো। তো প্রথমে চলো আমরা যেটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে পিট কয়লা। দেখো, পিট কয়লা হচ্ছে কয়লা গঠনের প্রথম যে ধাপটি, একেবারে প্রিলিমিনারি স্টেজে কয়লার যে অবস্থা থাকে সেটি হচ্ছে পিট কয়লা। মাটির তলা বনভূমি চাপা পড়ে কয়লা রূপান্তরিত হওয়ার প্রথম অবস্থাটি কী বলো তো? পিট। আমরা জানি যে এরকম বিভিন্ন উদ্ভিদের দেহাবশেষ, প্রাণীর দেহাবশেষ, এগুলো মাটির নিচে জমা হয়ে পরবর্তীতে চাপা পড়ে সেগুলো বিভিন্ন ধরনের খনিজ সম্পদে, যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস অথবা কয়লা, এগুলোতে রূপান্তরিত হয়। তো পিট বা এই পিট কয়লা যেটি, সেটি হচ্ছে মাটির তলে যখন বনভূমি চাপা পড়ে, এবং চাপা পড়ে কিন্তু তখন এই ধরনের কয়লা রূপান্তরিত হয়। এই জন্যে যেহেতু এটা কিনা, অর্থাৎ কয়লা গঠনে একেবারে প্রথম দিককার একদম কয়লা যেটি, সেই কয়লার এটি, সেজন্য এই কয়লাটিকে আমরা নবীনতম কয়লা হিসেবে কিন্তু অভিহিত করে থাকি। এবং এই কয়লা বাদামি রঙের হয়, তোমরা এখানে রং দেখতে পাচ্ছ, এবং এতে কার্বনের পরিমাণ থাকে 30-35%। বন্ধুরা, আমরা যখন একটা কয়লার মান সেটাকে যখন হিসেব করতে যাব, তাহলে মনে রাখবে যে একটা কয়লাতে যত বেশি কার্বন থাকবে সেই কয়লাটির মান তত ভালো। তো যেহেতু পিট কয়লা কার্বনের পরিমাণ মাত্র 30-35%, এটা কিন্তু খুবই নিকৃষ্ট মানের কয়লা। তো বন্ধুরা, এরপর আমরা যে কয়লাটি দেখব সেটি হচ্ছে লিগনাইট কয়লা বা বাদামি কয়লা। বন্ধুরা দেখো, কয়লা গঠনের দ্বিতীয় অবস্থা হচ্ছে লিগনাইট। তো সময় যত যাবে পরবর্তীতে পিট কয়লা, এখানে দেখো এরকম লিগনাইট কয়লা কিন্তু রূপান্তরিত হবে আরও অধিক চাপে, অধিক তাপে। তো দেখো, এই কয়লা পিটের তুলনায় প্রাচীন হয়, এবং এতে যদি কার্বনের পরিমাণ দেখি তাহলে কার্বনের পরিমাণ হচ্ছে 35-45%, অর্থাৎ পিট কয়লা থেকে কিন্তু লিগনাইট বা বাদামি কয়লায় যে কার্বনের পরিমাণ সেটি কিন্তু বেশি। এবং লিগনাইট কয়লা মূলত তাপবিদ্যুৎ ও কোল গ্যাস আছে যেগুলো, সেটি উৎপাদনে এবং হচ্ছে ঘর উষ্ণ রাখার কাজে কিন্তু লিগনাইট কয়লা কিন্তু ব্যবহৃত হয়। বন্ধুরা, এরপর আমি তোমাদের সাথে যে কয়লাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিটুমিনাস কয়লা। বন্ধুরা, বিটুমিনাস কয়লা কালো রঙের, শক্ত এবং সংঘবদ্ধ। তোমরা এখানে বিটুমিনাস কয়লা দেখতে পাচ্ছ। বিটুমিনাস কি হয়? কালো হয়। এর আগে দুটো কয়লা দেখেছো একটি বাদামি বা বাদামির মতো কিছুটা ব্রাউনিশ, তাই না? কিন্তু বিটুমিনাস কয়লা দেখছো যে কালো, শক্ত রঙের এবং সংঘবদ্ধ। এই কয়লায় জলীয় বাষ্প এবং উদ্বায়ী পদার্থের পরিমাণ কিন্তু খুবই কম থাকে। বন্ধুরা, আমরা এর আগে যে দুটো কয়লা দেখেছি সেগুলোতে H2O বা জলীয় বাষ্প এটি কিন্তু থাকে, হ্যাঁ, একটু বেশি পরিমাণে থাকে। কিন্তু এই বিটুমিনাস কয়লাতে কিন্তু এই জলীয় বাষ্প, এই যে জলীয় বাষ্প এবং হচ্ছে উদ্বায়ী পদার্থ যেগুলো আছে সেগুলোর পরিমাণ খুব কম থাকে, কিন্তু কার্বনের পরিমাণ থাকে অনেক বেশি। এর জন্য এটা কিন্তু বেশ উন্নত মানের একটি কয়লা, এবং এর তাপ দেওয়ার ক্ষমতা বা এটি অনেক বেশি তাপ কিন্তু প্রদান করে থাকে, যেহেতু এটার মধ্যে আমরা দেখি কার্বনের পরিমাণ বেশি, এবং যেহেতু এটা আমাদের উন্নত মানের কয়লাগুলোর একটি।
এরপরে বন্ধুরা আমরা যে কয়লাটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। বন্ধুরা অ্যান্থ্রাসাইট কয়লা কালো এবং খুবই শক্ত, বিটুমিনাসের থেকেও শক্ত হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। এবং আমরা যদি একটু অ্যান্থ্রাসাইট কয়লার আর বৈশিষ্ট্যটা যদি তোমাদেরকে বলতে যাই, তাহলে দেখো এই কয়লা বিটুমিনাস দুঃখিত অ্যান্থ্রাসাইট কয়লায় জ্বালাতে কিন্তু সময় নেয়, ঠিক আছে? এই কয়লা জ্বালাতে একটু সময় লাগে, হ্যাঁ, কিন্তু জ্বলে অনেকক্ষণ। এটা সুবিধা কী যে তোমার জ্বালাতে একটু সময় লাগবে, কিন্তু এটি অনেকক্ষণ ধরে তোমাকে তাপ দেবে, অনেকক্ষণ ধরে জ্বলবে। এবং এতে কার্বনের পরিমাণ যদি দেখি, তাহলে এতে কার্বনের পরিমাণ শতকরা 90%। কোথায় দেখো পিট কয়লাতে মাত্র 30-35%, সেখানে অ্যান্থ্রাসাইটে এসে সেটি কত পরিমাণ হয়ে যাচ্ছে, 90%-এর মতো কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে বন্ধুরা আমরা গ্রাফাইট দেখব। তো গ্রাফাইট যদি একটু দেখি আমরা, তাহলে দেখো গ্রাফাইট হচ্ছে কয়লার একটি রূপভেদ। তো দেখো বন্ধুরা, গ্রাফাইট হলো কয়লার গঠনের শেষ অবস্থা, অর্থাৎ আমরা যদি একেবারে ধাপ গঠন করি, তাহলে একদম প্রথমে হয় পিট কয়লা, পিট থেকে পরবর্তীতে সময় যেতে যেতে সেটা লিগনাইট কয়লায় পরিণত হয়, লিগনাইট থেকে সেটি আস্তে আস্তে বিটুমিনাস কয়লায় পরিণত হয় এবং পরবর্তীতে অ্যান্থ্রাসাইট কয়লায় পরিণত হয়, এবং তারপরে গিয়ে এই অ্যান্থ্রাসাইট কয়লাটি কিন্তু গ্রাফাইট কয়লায় রূপান্তরিত হয়। এবং যত সময় যায় এই কয়লাটির মান তত বাড়তে থাকে, অর্থাৎ সেখানে কার্বনের যে পরিমাণ, সেই কার্বনের পরিমাণগুলো কিন্তু বাড়তে থাকে। বন্ধুরা আমরা গ্রাফাইটে যদি কার্বনের পরিমাণ দেখি, তাহলে গ্রাফাইটে কার্বনের পরিমাণ হচ্ছে প্রায় 99%, ঠিক আছে? অর্থাৎ 99%, অনেক বেশি কিন্তু, তাই না, পিট কয়লা বা লিগনাইট কয়লার তুলনায়। এরপরে বন্ধুরা আমরা পৃথিবীর কয়লা উৎপাদনকারী যে দেশগুলো আছে, সেই কয়লা উত্তোলনকারী দেশগুলো যদি আমরা দেখি, তাহলে পৃথিবীর সর্বাধিক কয়লা উত্তোলন করা হয় চীনে, আমরা এই টেবিলেও সেটি দেখতে পাচ্ছি। এবং এছাড়া যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, এসব দেশগুলোতে কিন্তু খুবই উৎকৃষ্ট মানের কয়লা উত্তোলন করা হয়। বন্ধুরা আমরা এখানে এই যে চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র নিয়ে জানবো, এবং বাকি দেশগুলো সম্পর্কে এখানে আমরা তথ্যগুলো দেখে নিব যে কী পরিমাণ এখানে কয়লা উত্তোলন করা হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, চীনে একটি 2018 সালের হিসাব, গ্লোবাল এনার্জি স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক 2019-এর হিসাবে, 19-এর রিপোর্ট, সেটি 2018 অনুসারে করা হয়েছে। তো ওই হিসাবে আমরা দেখি যে চীন 2018 সাল উত্তোলন করেছে 3,774 মিলিয়ন টন কয়লা। ভারত তার থেকে অনেক 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 কম, প্রায় 5 গুণ কম, 764 মিলিয়ন টন। যুক্তরাষ্ট্র উত্তোলন করেছে 684 মিলিয়ন টন, অস্ট্রেলিয়া উত্তোলন করেছে 502 মিলিয়ন টন, ইন্দোনেশিয়া উত্তোলন করেছে 474 মিলিয়ন টন, রাশিয়া উত্তোলন করেছে 412 মিলিয়ন টন, দক্ষিণ আফ্রিকা উত্তোলন করেছে 257 মিলিয়ন টন, জার্মানি উত্তোলন করেছে 169 মিলিয়ন টন, পোল্যান্ড উত্তোলন করেছে 123 মিলিয়ন টন, এবং কাজাখস্তান উত্তোলন করেছে, বন্ধুরা কাজাখস্তান উত্তোলন করেছে 118 মিলিয়ন। এখন একটা ব্যাপার দেখো, এই দেশগুলো সেরা 10টি দেশ দেওয়া আছে 2018-র হিসেবে, এর মধ্যে চীন সবার উপরে এবং শীর্ষে অবস্থান করছে, যেটা একটু আগে আমরা দেখেছি। এরপরে বন্ধুরা দেখো, ভারত আছে দ্বিতীয়তে এবং যুক্তরাষ্ট্র তৃতীয়তে, অস্ট্রেলিয়া চতুর্থতে আছে এবং ইন্দোনেশিয়া আছে পঞ্চমে। রাশিয়ার অবস্থান এই উত্তোলনকারী দেশগুলো 2018-র হিসাবে কয়লা উত্তোলনকারী দেশগুলোর মধ্যে আছে ষষ্ঠ অবস্থানে, দক্ষিণ আফ্রিকা সপ্তম অবস্থানে আছে, জার্মানি অষ্টম, পোল্যান্ড নবম এবং কাজাখস্তান 10ম অবস্থানে কিন্তু আছে। তো বন্ধুরা এরপর আমরা দেশগুলো সম্পর্কে যদি একটু দেখি, এটি দেখার আগে আমরা একটু একটা মানচিত্র দেখব, সেই মানচিত্রটি সম্পর্কে দেখব যে কোথায় আমরা কয়লা একটু ভালো বেশি পরিমাণ দেখতে পাই। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রে, এটিও কিন্তু যুক্তরাষ্ট্রের অংশ, আলাস্কা। আমরা দেখতে পাচ্ছি চায়না, চায়নাতে কিন্তু ভালো পরিমাণ কয়লা যে সেই কয়লাটি কিন্তু রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়াতে দেখতে পাচ্ছি, এখানে আমরা ভারতবর্ষে দেখতে ভারতে দেখতে পাচ্ছি, তাই না? তারপর আমরা যদি বলি দক্ষিণ আফ্রিকা আমরা দেখতে পাচ্ছি, এদিকে আমরা রাশিয়া, ইউরোপের অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে দেখো বন্ধুরা, আমরা কয়লা উত্তোলনকারী যে দেশগুলো আছে সেই দেশগুলো আমরা যদি মহাদেশ ভিত্তিক একটা মানচিত্র দেখি, তাহলে কোথায় কতটুকু বেশি আছে সেটি কিন্তু আমরা দেখে নিলাম। এখন বন্ধুরা আমরা একটু দেখার চেষ্টা করব যে দেশের হিসাবে দেখো কয়লা উত্তোলনে চীন বর্তমানে শীর্ষ অবস্থানে কিন্তু অবস্থান করছে, বর্তমানে এটি শীর্ষ অবস্থানে কিন্তু রয়েছে। এবং আমরা যদি দেখো তাহলে কয়লা 2019 সালে 3,774 মিলিয়ন টন কয়লা কিন্তু উত্তোলন করেছে চীন। এবং এদেশে যে কয়লা খনিগুলো আছে সেই কয়লা খনিগুলো বিক্ষিপ্তভাবে অবস্থান করলেও শতকরা 90% কয়লা খনি কিন্তু হুয়াংহো নদী, শতকরা 90% কয়লা খনিগুলো কিন্তু আমরা হুয়াংহো নদী যেটি আছে সেই হুয়াংহো নদীর উপত্যকায় কিন্তু অবস্থিত। এবং এদের অন্তর্গত যে
শানসি, সেনসি, হোনান, কানসু, এগুলো কিন্তু খুবই বিখ্যাত কতগুলো কয়লা খনি, ঠিক আছে? তাহলে এরপর দেখো বন্ধুরা, আমরা যদি একটু দেখি সাম্প্রতিককালে দক্ষিণ পশ্চিমে জেকুয়ান, ইউনান, মাঞ্চুরিয়া, কিরিন, লিয়াওলিন, এই যে খনিগুলো, এই খনিগুলো থেকে কিন্তু উত্তোলনের পরিমাণ বাড়ছে। এবং চীনে যে কয়লাগুলো পাই সেই কয়লাগুলোর মধ্যে আমরা দেখি যে অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাস শ্রেণীর, তার মানে চীনের যে কয়লা খনিতে কয়লাগুলো পাই সেগুলো কিন্তু বেশ ভালো উন্নত মানের কয়লা হিসেবে কিন্তু আমরা বলতে পারি। তোমরা দেখো এখানে কয়লার যে মানচিত্র দেখতে পাচ্ছ, কোথায় কতটুকু পরিমাণ উত্তোলন হয়ে থাকে, সবচেয়ে বেশি উত্তোলন হয়ে দেখো এখানে জিনজাং দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে জিনজিয়াং, তারপর হচ্ছে এখানে ইনার মঙ্গোলিয়া, এখানে কিংঘাই, সম্ভবত এটা গানসু, সিচুয়ান, এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণে কয়লাই উত্তোলিত হচ্ছে। তো এরপরে বন্ধুরা আমরা যে দেশটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভারত। বন্ধুরা ভারতের জন্যে কয়লা হচ্ছে তাদের প্রধান শক্তি সম্পদ, তাদের খুবই বড় একটা শক্তি সম্পদ হচ্ছে এই কয়লা। এবং ভারতে অধিকাংশ কয়লা হচ্ছে বিটুমিনাস শ্রেণীর, অর্থাৎ তাদেরটা মধ্যম মানের কয়লা হিসেবে কিন্তু আমরা বলতে পারি। এবং কয়লা উত্তোলনে ভারত বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে এবং 2019 সালে এদের উত্তোলনের পরিমাণ 764 মিলিয়ন টন কয়লা কিন্তু উত্তোলন করেছে। এবং ভারতে কয়লা খনিগুলো পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এখানে দেখে যে পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছি, এদিকে বিহার আছে, এখানে উড়িষ্যা আছে, তারপরে মধ্যপ্রদেশ, আমরা যদি একটু মধ্যপ্রদেশ দেখি, এই যে দেখো এখানে মধ্যপ্রদেশ আছে, তারপর মহারাষ্ট্র, আমরা যদি একটু মহারাষ্ট্র দেখতে চাই, এই যে মহারাষ্ট্র দেখতে পাচ্ছি, তারপর মহারাষ্ট্র আছে, তারপর অন্ধ্রপ্রদেশ, এই এলাকাগুলোতে কিন্তু আমরা দেখছি তাদের যে, এই যে অন্ধ্রপ্রদেশ আমরা দেখতে পাচ্ছি, এই এলাকাগুলোতে কিন্তু তাদের কয়লা খনিগুলো অবস্থিত। এছাড়া হিমালয় পাদদেশে উত্তর পূর্বের খাসিয়া, জয়ন্তিয়া যে পাহাড়ি অঞ্চল, অর্থাৎ আসামেও আমরা, আসাম, মেঘালয়, এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, অর্থাৎ ওই সেভেন সিস্টার্সের ওই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়লা খনি আছে, যেটা উত্তর পূর্ব দিকে, ঠিক আছে? এই খাসিয়া, জয়ন্তিয়া পাহাড়ি অঞ্চলে, আসামের মাকুম এবং নাজিরা অঞ্চলে, জম্মু কাশ্মীরের রিয়াসি, কালকোট অঞ্চলে, দেখো এই যে জম্মু কাশ্মীরও আমরা দেখতে পাচ্ছি, তারপর কালকোট অঞ্চলে, রাজস্থানের বিকানির জেলায়, তামিলনাড়ুর নিভেলি অঞ্চল থেকে কিন্তু পিট এবং লিগনাইট কয়লা কিন্তু সংগ্রহ করা হয়। তাহলে বন্ধুরা আমরা ভারতের কোথায় কোথায় কয়লা উত্তোলিত হয় সেটি সম্পর্কে তো জানলাম, এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে যুক্তরাষ্ট্রের কোথায় কোথায় উত্তোলিত হয়। বন্ধুরা যুক্তরাষ্ট্রের যে কয়লা খনি সেই কয়লা খনিগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো যুক্তরাষ্ট্রের কয়লা খনিগুলো হচ্ছে কতগুলো ভাগে বিভক্ত, অ্যাপেলেশিয়ান কয়লা খনি, অন্তর্দেশীয় কয়লা খনি, উপসাগরীয় কয়লা খনি, রকি পার্বত্য অঞ্চল কয়লা খনি এবং প্রশান্ত মহাসাগরের তীরবর্তী কয়লা খনি। এখানে তোমাদেরকে ছবি দিয়ে বোঝানো হচ্ছে কোথায় কোন ধরনের কয়লা এরা পেয়ে থাকে। বন্ধুরা দেখো যুক্তরাষ্ট্র কয়লা উত্তোলনের পৃথিবীতে তৃতীয় অবস্থানে আছে, কত অবস্থানে আছে, তৃতীয় অবস্থানে কিন্তু যুক্তরাষ্ট্র আছে। এবং 2019 সালে এদের কয়লা উত্তোলনের পরিমাণ ছিল 684 মিলিয়ন টন কয়লা কিন্তু উত্তোলন করেছে। এবং এখানে প্রচুর পরিমাণ উন্নত মানের বিটুমিনাস এবং অ্যান্থ্রাসাইট কয়লা কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? দেখো এই যে অ্যান্থ্রাসাইট কয়লা কথা দেখতে পাচ্ছি, বিটুমিনাস কিন্তু অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমরা কয়লা যেখানে উত্তোলন করছে, এবং লিগনাইট এবং পিট কয়লা উত্তোলনের পরিমাণও কিন্তু বেশ ভালো পরিমাণই আছে। তো অ্যাপেলেশিয়ান অঞ্চলের কথা যদি বলি, অ্যাপেলেশিয়ান অঞ্চলটি দেশের পূর্বভাগে অবস্থিত এবং অ্যাপেলেশিয়ান যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়লা খনি অঞ্চল। এবং এই অঞ্চল উত্তরে পেনসিলভেনিয়া থেকে দক্ষিণে আলাবামা পর্যন্ত বিস্তৃত, এবং এখানে আছে এই অ্যাপেলেশিয়ান কয়লা খনি মধ্যে, অ্যাপেলেশিয়ান কয়লা খনির মধ্যে আছে পেনসিলভেনিয়া, অ্যাপেলেশিয়ান খনি অঞ্চল এগুলো, এবং পেনসিলভেনিয়া খনিগুলোর মধ্যে আছে আবার ক্রান্টন, কার্বনডেল, উইকশায়ার, এবং অ্যাপেলেশিয়ান অঞ্চলের খনিগুলোর মধ্যে আছে পিটসবার্গ, গ্র্যান্ড কানোয়া, কর্লেনভিল, তারপর ব্যাভেনসউড। বন্ধুরা এই নামগুলো উচ্চারণ করতে আমার একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে? এখানকার খনিগুলো অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাস কয়লা সরবরাহ করে। এরপর আসলে আমরা অন্তর্দেশীয় কয়লা খনি সম্পর্কে যদি জানি ওদের, তাহলে হিউরন হ্রদের তীরে দক্ষিণ তীরবর্তী এলাকা থেকে শুরু করে ইন্ডিয়ানা, ইলিনয়েস, কেন্টাকি, কানসাস, মিসৌরি, ওকলাহামা, আইওয়া, এইসব রাজ্য জুড়ে কিন্তু এই অন্তর্দেশীয় কয়লা খনি যে বলয় সে বলয়টি কিন্তু অবস্থিত, এবং এখানে আমরা উন্নত জাতের বিটুমিনাস কয়লা দেখতে পাই। উপসাগরীয় কয়লা খনি, বন্ধুরা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বে মেক্সিকো উপসাগরের উপকূলে টেক্সাস এবং আলাবামা রাজ্যে এই যে উপসাগরের কয়লা খনি অঞ্চল সেটি অবস্থিত, রকি পার্বত্য অঞ্চল। বন্ধুরা মন্টানা, উটাহ, ওয়মিং, উত্তর ডাকোটা, নিউ মেক্সিকো, কলোরাডো, এইসব রাজ্যে বিক্ষিপ্তভাবে ছোট ছোট যে কয়লা খনিগুলো আছে সেগুলো কিন্তু রকি পার্বত্য অঞ্চলের কয়লা খনির অন্তর্গত। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী কয়লা খনি, প্রশান্ত মহাসাগরের তীরবর্তী কয়লা খনি হচ্ছে ওয়াশিংটন, ওরিগন, ক্যালিফোর্নিয়া রাজ্য, এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে ছোট ছোট কয়েকটি কয়লা খনি আছে, এবং এসব কয়লা খনি স্থানীয়
স্থানীয় প্রয়োজন মেটায়। এছাড়া আলাস্কা তো আমরা কিন্তু আমরা কলা খনি দেখতে পাই। তাহলে বন্ধুরা, আমরা এই দেশগুলো সম্পর্কে তো আমরা জানলাম, এখন আমরা কয়লার ব্যবহার সম্পর্কে যদি একটু দেখার চেষ্টা করি। প্রথমে দেখো, অষ্টাদশ শতকে যখন শিল্প বিপ্লব হয়, তোমাদেরকে বলে তোমরা জানো যে শিল্প বিপ্লব হয়েছিল ইউরোপে, যেটি শুরু হয়েছিল সেই শিল্প বিপ্লবের পর। সেই শিল্প বিপ্লবের কলকারখানাগুলো চালু একটা বড় অংশ ছিল কিন্তু এই যোগান দিত কিন্তু, অর্থাৎ শক্তি যোগান দিতে কয়লা। তার মানে কয়লার গুরুত্ব কিন্তু অনেক বেশি, এবং কয়লা যেটি আমরা দেখছি সেই কয়লা কিন্তু বর্তমান সভ্যতাকে গড়ে তোলার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। এবং দেখো, কয়লার রং কালো এবং এটা কিন্তু হীরার মতোই মূল্যবান, তাই কয়লাকে কিন্তু আমরা ব্ল্যাক ডায়মন্ড বা কালো হীরা বলি। এবং তোমরা জেনে অবাক হবে, এই যে কয়লা এটা একটা কার্বনের রূপভেদ, এবং হীরা এটাও একটা কার্বনেরই রূপভেদ। তো দেখো, কয়লা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইস্পাত, রাসায়নিক, বয়ন, ওষুধ শিল্প এগুলোর কিন্তু বিকাশ ঘটায়। এই জন্যে কয়লাকে আমরা শিল্প সভ্যতার ভিত বা সকল শিল্পের জননী বা মেরুদণ্ড হিসেবে কিন্তু অভিহিত করতে পারি। তাহলে বুঝতেই পারছো কত বেশি গুরুত্বপূর্ণ। দেখো, বাষ্প শক্তি উৎপাদনে কাজে লাগে। বিশ্বের সবচেয়ে যত বেশি হচ্ছে তাপ এবং শক্তি উদ্ভূত হয়, তার ভিতর 60% তাপ শক্তি কয়লা থেকেই আসে, এবং সেগুলোকে 3 ভাগে ভাগ করতে পারে, যার ভিতরে একটি হচ্ছে বাষ্প শক্তি উৎপাদন। এবং অষ্টাদশ শতকে জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, এইখানে দেখো, দেখতে পাচ্ছ তো। স্টিম ইঞ্জিন আবিষ্কারের ফলে কয়লা পুড়িয়ে উৎপন্ন তাপকে, তাপে জলকে বা পানিকে বাষ্প, স্টিম মানে কি বাষ্প, তো এই বাষ্পকে, এই বাষ্পকে শক্তিতে পরিণত করে তার সাথে রেল, জাহাজ, স্টিমার, সিমেন্ট, অ্যালুমিনিয়াম, কাগজ এসব শিল্পের যন্ত্রপাতি চালানো হতো। তাই অতীতে শিল্প এবং পরিবহনে আমরা যদি দেখি, তাহলে সেখানকার জ্বালানি ছিল কি একমাত্র কয়লা। এরপর বিদ্যুৎ উৎপাদনে, বন্ধুরা আমরা তাপভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখি, সেই তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কিন্তু আমরা এই কয়লা ব্যবহার করতে দেখি। কেন? দেখো, এখানে কি করে, কয়লাকে কয়লার তাপে বাষ্প থেকে, জল থেকে বাষ্প পরিণত, বাষ্পে পরিণত করা হয়। তারপর সে বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে সেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এবং বিশ্বের মোট যত বিদ্যুৎ উৎপন্ন হয় তার 60% তার কত 60% তাপবিদ্যুৎ, 60% তাপবিদ্যুৎ মোট বিশ্বের যত শক্তি, যত বিদ্যুৎ উৎপাদিত হয় তার 60% হচ্ছে তাপবিদ্যুৎ। এই তাপবিদ্যুতের মধ্যে 40% হচ্ছে আবার কয়লা থেকে উৎপাদিত, এবং দক্ষিণ আফ্রিকার 93%, তারপর অস্ট্রেলিয়ার 92%, পোল্যান্ডের 79%, চীনের হচ্ছে 71%, দক্ষিণ আফ্রিকার 93, এটি লিখতে চেয়েছিলাম, ভারতে 74%, চীনে 71%, এগুলো কিন্তু কয়লা, এত পরিমাণ কয়লা এখানে কিন্তু এইসব জায়গায় এই এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে কয়লা ব্যবহৃত হয়। তাহলে দক্ষিণ আফ্রিকায় প্রায় পুরোটাই দেখতে পাচ্ছি যে 93% বিদ্যুৎ উৎপাদন করতে কয়লা ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়া সেখানে 92, পোল্যান্ডে 79, চীনে 71, এবং ভারতে 74। গৃহস্থালীর তাপে দেখো, দরিদ্র দেশে লিগনাইট কয়লাকে তাপশক্তির উৎস রূপে রান্নার কাজ এবং শীতকালীন দেশে গৃহ উষ্ণকরণের জন্য কিন্তু ব্যবহার করে। তাহলে গৃহস্থালীর তাপশক্তি দেখলাম। এরপর লোহা এবং ইস্পাত শিল্পের কাঁচামাল, বন্ধুরা লোহা এবং ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে কিন্তু এই কয়লা কাজ করে। সাব বিটুমিনাস থেকে আমরা উৎকৃষ্ট মানে কোক কয়লা পাই, এবং তা থেকে 1.5 টন কোক কয়লা থেকে জ্বালানি রূপে ইস্পাত শিল্পে প্রতিদিন 1 পিণ্ড লোহা তৈরিতে প্রয়োজন হয়। এবং বিশ্বের ইস্পাত উৎপাদনের প্রায় 70% কোকই, এই যে কোক কয়লা, এই যে কোক উৎপাদন করছে, এই কোক কয়লা যেটা, এই কোক কিন্তু খাওয়ার কোক না বন্ধুরা, ঠিক আছে? তো এই এটি কয়লারই একটা, এই যে কোক কয়লা সেটারই আর একটা রূপ বলতে পারো। তো 70% কোক কয়লা নির্ভর, এবং যে প্রতি বছর গড়ে 1.4 বিলিয়ন টন কিন্তু ইস্পাত এই পরিমাণ কোক কয়লা থেকে তৈরি হয়। তাহলে দেখো, বিশ্বে যত ইস্পাত উৎপাদন হয় তার 70% জ্বালানি আসে এই কোক কয়লা থেকে, যেটি কিনা আমরা কিসের মাধ্যমে থেকে তৈরি করি বলতো? যেটি তৈরি করি আমরা সাধারণ বিটুমিনাস থেকে। এবং তরল জ্বালানি উৎপাদন, বন্ধুরা তরল জ্বালানি উৎপাদন যদি একটু বলি, তাহলে কয়লা স্তরের মধ্যে সঞ্চিত মিথেন গ্যাস সংগ্রহ করে, তারপর বিদ্যুৎ, যেগুলো কিনা বিদ্যুৎ উৎপাদন এবং গৃহস্থালে রান্নার কাজে ব্যবহৃত হয়। আবার ভূগর্ভে যে কয়লাগুলো আছে যেগুলোকে কিনা আহরণ করা সম্ভব না, সেগুলোকে ইউসিজি, সেটাকে কি ইউসিজি, এই পদ্ধতিতে গ্যাসে পরিণত করে বিদ্যুৎ, ডিজেল, সার, হাইড্রোজেন এইসব উৎপাদনে কিন্তু ব্যবহৃত করা হচ্ছে। উপজাত দ্রব্য উৎপাদন, সাধারণ বিটুমিনাস কয়লাকে কোক চুল্লিতে অক্সিজেনের আনুপাতিক 1000 থেকে 1100 সেন্টিমিটার উষ্ণতায় গলিয়ে আমরা কিন্তু হচ্ছে এইভাবে কয়লার বাষ্প, তারপর উদ্বায়ী পদার্থ এগুলো কিন্তু নষ্ট করে পরবর্তীতে তা থেকে আমরা উৎকৃষ্ট মানে কোক কয়লা তৈরি করতে পারছি, ঠিক আছে? তো দেখো,
গ্যাস উৎপাদনটি তো পড়লাম, এরপরে যেটি দেখবো সেটি হচ্ছে উপজাত দ্রব্য উৎপাদন, যেটি সম্পর্কে তোমাদের বলতে গিয়েছিলাম, যেটি হচ্ছে দেখো এই কোক কলা তৈরির প্রস্তুতি কিভাবে করে। কোক কলা যে তৈরি করে সেটা কি করে, সাধারণ বিটুমিনাস কলাকে একটা চুল্লিতে অক্সিজেনের অনুপস্থিতি অর্থাৎ অক্সিজেন থাকে না, এবং সেখানে 1000 থেকে 1100 কত 1000 থেকে 1100 ডিগ্রি 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী করে তাপ দেয়, এবং এত পরিমাণ তাপ দেওয়ার পর সেই তাপমাত্রায় গলিয়ে কার্বনাইজেশন পদ্ধতিতে, এই দেখো কার্বনাইজেশন পদ্ধতিতে, তারপরে সেখানে কী করে কয়লার বাষ্প উদ্বায়ী পদার্থ মালিন্য এগুলো নষ্ট করে এবং কয়লায় ঘনীভূত করে এবং তাপশক্তি বৃদ্ধি করে যে একটা আরও উৎকৃষ্ট মানে কয়লা তৈরি করা, যেটাকে আমরা কোক কয়লা বলি। এবং এটা ইস্পাত শিল্পে কিন্তু লোহার আকরিক গলাতে ব্যবহৃত হয়, এবং এই প্রক্রিয়ায় প্রায় 1600 ধরনের উপজাত দ্রব্য কি এক্সট্রা যেটা জিনিসগুলো বা এক্সট্রা যে পদার্থগুলো তৈরি হয়, এই 1600 ধরনের উপজাত দ্রব্য তৈরি হয়। এই 1600 ধরনের যে উপজাত দ্রব্যগুলো তৈরি হয় সেগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় এবং সেগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তো এই যে কার্বনাইজেশন, সেই কার্বনাইজেশন পদ্ধতিটিকে আমরা দুভাগে করতে পারি, একটা হচ্ছে উচ্চ তাপের কার্বনাইজেশন যেখানে অনেক বেশি তাপ দেওয়া হয়, একটা হচ্ছে নিম্ন তাপের কার্বনাইজেশন। উচ্চ তাপের কার্বনাইজেশন সাধারণত 900 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস করা হয়, এবং সেটি পোড়ানোর পর সেখান থেকে আলকাতরা, কোল গ্যাস, হালকা তেল, ইথিলিন, অ্যামোনিয়াম সালফেট এগুলো তৈরি করা হয়। আর নিম্নতাপে কার্বনাইজেশনে সাধারণত 450 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস এটিকে হচ্ছে পোড়ানো হয়, এবং এই সময় আলকাতরা, টলুইন, স্যাকারিন, বেঞ্জল, হালকা তেল, পাইরিভিন, প্যারাজাইলিন এসব উপজাত দ্রব্য কিন্তু তৈরি করা হয়। আবার আলকাতরাকে, এই যে দেখো আলকাতরাকে কিন্তু ব্যবহার করে পাতন প্রক্রিয়া শোধনকালে প্রাপ্ত যে উপজাত দ্রব্যগুলো, যে আলকাতরাকে শোধন করলে সেখান থেকে তেল, তরল তেল, তারপর হচ্ছে ক্রিওজট, তারপর ন্যাপথালিন, অ্যান্থ্রাসিন, পিচ, ফেনল এগুলো কিন্তু তৈরি হয়। আর এছাড়া হাইড্রোজেশন পদ্ধতিতে লিগনাইট থেকে কিন্তু আমরা গ্যাসোলিন বা পেট্রোল উৎপাদন করতে পারি। এরপর উপজাত দ্রব্যের ব্যবহার, যে উপজাত দ্রব্য ব্যবহৃত হয় তৈরি হয় এর মধ্যে অ্যামোনিয়াম সালফেট, টলুইন, স্যাকারিন, বেঞ্জল, পাইরিভিন, প্যারাজাইলিন, ন্যাপথালিন, অ্যান্থ্রাসিন, ক্রিওজট, ফেনল, কোল গ্যাস, পিচ বা আফসাল, স্ল্যাগ, ছাই এগুলো কিন্তু তৈরি হয়ে থাকে, এবং এগুলো কিন্তু আমাদের বিভিন্ন জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু খুব দারুণভাবে ব্যবহৃত হয়। এরপর আসো কৃষিকাজে ব্যবহার। বন্ধুরা, কৃষিকাজেও কিন্তু আমরা কয়লার ব্যবহার করে থাকি, এবং দেখো কৃষিকাজে যে কয়লার ব্যবহার সেটা কয়লা থেকে কিন্তু আমরা যে অ্যামোনিয়াম সালফেট পাই তার মাধ্যমে রাসায়নিক সার, বেঞ্জল এবং ফেনল থেকে কিন্তু কীটনাশক, ছত্রাকনাশক তৈরি করা হয় যেগুলো কৃষিকাজে ব্যবহার করা হয়, এবং অন্যান্য কাজগুলো থাকে সেগুলো ইট বা টালি এগুলোর মাটির পাত্র পোড়াতে, গ্রাফাইট পেন্সিলের ক্ষেত্রে লাগে, পেন্সিল ইন্ডাস্ট্রিতে লাগে, ছাপার দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। তো এরপরে বন্ধুরা, আমরা শিল্পের বিকাশ এবং অবস্থানে কয়লার গুরুত্ব এবং প্রভাবটি যদি একটু দেখি, তাহলে দেখো লৌহ এবং ইস্পাত শিল্পে ওয়েবারের তত্ত্ব অনুযায়ী আমরা অবিশুদ্ধ ভার হ্রাসমান এবং আঞ্চলিক সীমাবদ্ধ সম্পদ হওয়ায় ইস্পাত তৈরিতে লোহা আকরিক গলাতে এবং কোক কয়লা দূরবর্তী শিল্পকেন্দ্র পরিবহনে ব্যয় অত্যধিক, কিন্তু উৎপন্ন ইস্পাতের ওজন কিন্তু কম হওয়ায় কম দূরবর্তী স্থানে কিন্তু প্রেরণ করা যায়। আচ্ছা, ব্যাপারটি কী বুঝতে অনেক কষ্ট হয়েছে তাই না? ব্যাপারটি হচ্ছে যে লৌহ এবং ইস্পাত শিল্প ওয়েবারের তত্ত্ব অনুযায়ী আমরা কী দেখি, ওয়েবারের তত্ত্ব তোমাদের বইতে পড়ায়নি কিন্তু ওয়েবারের তত্ত্ব আসলে এগুলোই পড়ানো উচিত, কোথায় কয়লা আছে কী আছে এগুলো তো আসলে আমরা গুগল করলে জানতে পারি, কিন্তু খুব দুঃখজনকভাবে আমাদের সিলেবাসগুলো এখনও অত বেশি আসলে উন্নত হয়নি, ভারতে কিন্তু এগুলো পড়ায়। ওয়েবারের তত্ত্ব অনুযায়ী একটা শিল্প কারখানা কোথায় হবে সেটি নির্ভর করে যে সেটি কী ধরনের কাঁচামাল দ্বারা তৈরি হচ্ছে এবং এটির উৎপন্ন যা দ্রব্যটি কী। এখন ধরো এটির যে কাঁচামাল সেটি যদি অনেক ভারী হয় তাহলে এটি কোথায় হবে বলতো? এই ভারী হলে এটি যেহেতু ভারী জিনিসের এটি ভারী হয় এবং উৎপন্ন পদার্থ যদি উৎপন্ন যে পণ্য সেটি যদি হালকা হয় তাহলে ভারী জিনিসকে পরিবহন করা তো অসুবিধাজনক। তো তুমি যদি তোমার কলকারখানা তোমার ধরো যে কাঁচামাল থেকে অনেক দূরে স্থাপন করলে তাহলে কি সেটা ভালো হবে? সেটা কিন্তু ভালো হবে না, কারণ তোমার পরিবহন খরচ অনেক বেড়ে যাবে তাই না? অপরদিকে তুমি যদি তোমার কাঁচামালের কাছে শিল্প কারখানা করো তাহলে তোমার কাঁচামালের জন্য যে অতিরিক্ত পরিবহন খরচ সেটা বেঁচে যাবে। আবার পরবর্তীতে তোমার এই পণ্য যেহেতু পরবর্তী ফাইনাল প্রোডাক্ট যেহেতু হালকা সেটি আনা নেওয়া করতে কিন্তু অসুবিধা হবে না। এই ধরনের যে ইন্ডাস্ট্রি সেটিকে আমরা বলি ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে ওয়েট গেইনিং ইন্ডাস্ট্রি, যেখানে দেখা যায় কি যে আচ্ছা এর আগে এটি একটু উদাহরণ দিয়েছে যেখানে কাঁচামালের কাছে কলকারখানা স্থাপিত হচ্ছে, যেমন ধরো কাগজ শিল্প যদি কাঁচামাল কী আছে গাছ, তারপর হচ্ছে বাঁশ, বিভিন্ন ধরনের এগুলো ভারী হয় ওজনে, এখন এগুলো পরিবহন করতে তো একটু সময় লাগে বা অর্থর প্রয়োজন হয়, যার ফলে এইসব জায়গার যে শিল্পগুলো এগুলো কাঁচামালের কাছে স্থাপিত হয়। আর অপরদিকে
যাদের ওজন ফিনিশ প্রোডাক্টের ওজন হচ্ছে কম বাড়ে, অর্থাৎ ধরো কাঁচামাল একটা হালকা কিন্তু ফিনিশ প্রোডাক্টের ওজন বাড়লো, তাহলে এমন প্রোডাক্টের এমন কিছু জিনিসের কিন্তু তুমি দেখা গেল তুমি ফিনিশ প্রোডাক্ট আবার এই ভারী জিনিসটা পরিবহন করতে টাকা বেশি লাগবে, যার ফলে এমন জিনিসকে করা হয় কি মার্কেট ওরিয়েন্টেড, অর্থাৎ তোমার বাজারের কাছে স্থাপন করা হয় কাঁচামালের কাছে না। তো বলি সেটি হচ্ছে লৌহ এবং ইস্পাত শিল্পে আমরা দেখি যে কয়লা তো বেশ অবিশুদ্ধ থাকে অবস্থায় এবং তোমার এটি তো একটা আঞ্চলিক জায়গার মধ্যে সীমাবদ্ধ, এটাকে তোমার পরিবহন করতে হলে অনেক বেশি খরচের প্রয়োজন হয় তাই না, যার ফলে কয়লা ভিত্তিক যে লৌহ বা ইস্পাত শিল্প সেটিকে আমরা দেখি কয়লার খনির কাছেই আমরা স্থাপিত হতে, যার ফলে যাতে তোমার এই কাঁচামাল বহনের জন্য যে অতিরিক্ত পরিবহন খরচ সেটি যাতে কম হয়। রাসায়নিক শিল্প, আমরা রসায়ন শিল্প আমরা বিভিন্ন ধরনের কয়লার ব্যবহার দেখতে পাই, যেমন কোক কয়লা থেকে আলকাত্রা যে আলকাত্রা, ন্যাপথালিন, অ্যান্থ্রাসিন, বেঞ্জল, পাইরিভিন, টলুইন, স্যাকারিন, অ্যামোনিয়াম সালফেট, এগুলো উপজাত দ্রব্য ব্যবহার করা হয়, এই উপজাত পাওয়া যায়, এই উপজাত দ্রব্যগুলো থেকে সার, ওষুধ, কীটনাশক, রং, বিস্ফোরণ এগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। এরপরে বন্ধুরা বয়ন শিল্প কি, আমরা বিভিন্ন ধরনের কয়লাজাত, তারপর কৃত্রিম তন্তু, রং, রঞ্জক, রাসায়নিক দ্রব্য, এগুলো কিন্তু কার্পাস, পশম, রেয়ন, পাট বয়ন শিল্পের উন্নতি কিন্তু ঘটিয়ে থাকে। শিল্পের জ্বালানি যোগান, বন্ধুরা এটা তো আমার মনে হয় এত বেশি বলারও নাই, কেন এটা বুঝতেই পেরেছ, বিভিন্ন শিল্পের জ্বালানি এখনও যোগান করে চলছে কি এই যে কয়লা। বৃহৎ শিল্পাঞ্চল, কয়লা খনি ভিত্তিক শিল্প বিকাশের সাথে কিন্তু আমরা ব্যাপক কর্মসংস্থান এখানে হয়, জনঘনবসতি হয়, অর্থনৈতিক কেন্দ্ররূপে শিল্পাঞ্চল গড়ে ওঠে, যেমন জার্মানির রুড, রাশিয়ার মস্কো গোর্কি টুলা অঞ্চল, আমেরিকা যুক্তরাষ্ট্রের পিটসবার্গ ইরিরদ অঞ্চল, ভারতের আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল, এগুলো কিন্তু এইভাবে বৃহৎ শিল্পাঞ্চলগুলো কিন্তু কয়লার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এবং কিছুটা কমলেও অনুন্নত এবং উন্নয়নশীল দেশের বিকাশে এখনও কিন্তু কয়লার গুরুত্ব অনেক বেশি। বন্ধুরা এখন আমরা সাম্প্রতিককালে কয়লার যে গুরুত্ব কমে গেছে সেই কমে কেন গেছে এটি একটু দেখার চেষ্টা করব। দেখো বন্ধুরা, একটা সময় কয়লার গুরুত্ব অনেক বেশি ছিল, কিন্তু 1900 সালে 98% যেটি ব্যবহৃত হতো কয়লার, যেটি কিনা কয়লার ব্যবহার আমরা দেখতাম, ঠিক আছে, 2010 সালে এসে সেটি কিন্তু আমরা দেখি জ্বালানির যোগানে কয়লার যে ভূমিকা সেটি 60% এসে নেমে এসেছে, অর্থাৎ 1900 সালে কয়লার বিশ্বের জ্বালানি ক্ষেত্রে বা জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কয়লার ভূমিকা ছিল 98%, অর্থাৎ তখন কিন্তু অধিকাংশ জ্বালানি কয়লা থেকেই আসতো, তবে 2010 এসে আমরা দেখছি সেটি কমে গিয়ে বর্তমানে মাত্র 60% এসে নেমে দাঁড়িয়েছে। বন্ধুরা এখন দেখো এই কারণটি কি, আসলে প্রথমত নিম্ন তাপ এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। দেখো খনিজ তেল এবং স্বাভাবিক গ্যাস যে প্রাকৃতিক গ্যাস এগুলো যতটুকু তাপ এবং বিদ্যুৎ উৎপাদন করতে পারে কয়লার তার থেকে অনেক কম বিদ্যুৎ এবং তাপ উৎপন্ন করতে পারে, এবং কয়লার মোট যত ভর আছে, ধরো কয়লা যদি 100 গ্রাম ভর থাকে তাহলে তার মাত্র 15 গ্রাম ভরের তাপ কিন্তু সে উৎপন্ন করতে পারবে, অর্থাৎ মোট ভরের মাত্র 15% তাপ কিন্তু সে উত্তোলন ও উৎপাদন বা উৎপন্ন করতে পারে। দেখো এটার উত্তোলন ব্যয় অনেক বেশি, 1200 মিটার গভীর খনি থেকে সেটাকে হচ্ছে কয়লা উত্তোলন করা, খাদগুলোকে আবার ভরাট করা, সেই কয়লাকে আবার শোধন করতে হয়, শ্রমিকের নিরাপত্তা ব্যয়ের একটা ব্যাপার আছে, এইগুলোর জন্যে কয়লার যে একক প্রতি উত্তোলন ব্যয় সেটা তেল এবং গ্যাসের থেকে অনেক বেশি। অপরদিকে দেখা যাচ্ছে এই কয়লা কিন্তু এত বেশি খরচ করার পরও তেল বা গ্যাসের মতো কিন্তু এত বেশি আমাদেরকে ইনসেন্টিভ দিতে পারছে না। ঝুঁকিপূর্ণ, বন্ধুরা কয়লা খনিতে ধস, অগ্নিকাণ্ড, বিষাক্ত গ্যাস নির্গমন, জল প্রবেশের ফলে বিপদের আশঙ্কা কিন্তু অনেক বেশি থেকে যায়, এরপর অধিক পরিবহন ব্যয়। দেখো বন্ধুরা এটার আয়তন বেশি এবং ভারী হওয়ায় রেল এবং জাহাজের মাধ্যমে কয়লা পরিবহন ব্যয় কিন্তু খুব বেশি হয়ে যায়, এবং পরিবেশ দূষণ, বন্ধুরা কয়লা মারাত্মকভাবে পরিবেশ দূষণ করে, কল্পনা করতে পারবে না কি পরিমাণ পরিবেশ দূষণ করে, কয়লা পোড়ানোর ফলে সেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড, এইসব গ্রিনহাউসগুলো, এছাড়া ছাই, কার্বন কণা, তাপ দ্বারা বায়ু, মাটি, জল, এগুলো কিন্তু সরাসরি দূষিত হচ্ছে, যার ফলে এগুলো আমাদের বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করে এবং আমাদেরকে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু ফেলে দিচ্ছে। শিল্পের বিকেন্দ্রীকরণে অসুবিধা, বন্ধুরা কয়লার ওজন হ্রাসশীল কাঁচামাল হওয়ায় দূরবর্তী স্থানে কয়লা পরিবহন এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, যার ফলে আমরা দেখি কী বলতো যে কয়লাকে আমরা মানে কয়লা থেকে চাইলেও দূরে আমরা কোথাও কয়লা যে কয়লা ভিত্তিক যে শিল্প সেগুলো কিন্তু আমরা স্থাপন করতে পারি না, যেহেতু কয়লার ওজন অনেক বেশি, এজন্য আমাকে কয়লার কাছেই কিন্তু
যে শিল্প কারখানা, সেই শিল্প কারখানাটি কিন্তু করতে হয়, এবং যেটি কিনা আমরা দেখতে পাচ্ছি, যার ফলে যে কয়লা খনি অঞ্চলে দেখি শিল্পের কেন্দ্রীভবন ঘটে, এতে শিল্পের যেটা সুষম বিকাশ হবে দেশ জুড়ে, সেই সুষম বিকাশটি কিন্তু হতে পারে না। তাহলে বন্ধুরা, তো দেখলে এখন আমরা একটু কয়লার সঞ্চয় দেখি। বিপি স্ট্যাটিস্টিক্যাল রিভিউ অফ ওয়ার্ল্ড এনার্জির সমীক্ষা অনুযায়ী 2017 সালে বিশ্বের সঞ্চিত কয়লার প্রায় 10,35,012 মিলিয়ন কোটি টন আছে বর্তমানে, যা 2017 সালের হিসেবে, এবং যা পরবর্তী 134 বছর পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ এখনও যা কয়লা আছে সেগুলোকে পরবর্তী 134 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে, এবং যতগুলো সঞ্চিত কয়লা আছে তার 60% সেগুলো কোথায় আছে দেখো, সেগুলো আছে হচ্ছে বন্ধুরা, এখানে 60% কথাটি হবে না, এই সঞ্চিত কয়লা, দুঃখিত, 60% হবে, হ্যাঁ, তার যে 60% আছে সেই 60% যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া এবং ভারত, এই দেশগুলোতে কিন্তু সঞ্চিত আছে। বাকি যে 40% এই কয়লাগুলো আছে দক্ষিণ আফ্রিকার প্রজাতন্ত্র, কাজাখস্তান, পোল্যান্ড, ব্রাজিল এইসব অঞ্চলে। দেখো, কয়লা গঠনের অনুকূল পরিবেশের অভাব আছে এবং জলভাগের আধিক্যের জন্যে উত্তর গোলার্ধের তুলনায়, যেহেতু আমরা যে ধরনের কয়লা গঠন হওয়ার জন্য যে পরিবেশ দরকার এবং যে সেটি নেই দক্ষিণ গোলার্ধে, এবং একই সাথে সেখানে জলভাগ অনেক বেশি স্থলভাগের তুলনায়, যার ফলে দক্ষিণ গোলার্ধে আমরা কিন্তু কয়লার সঞ্চয় অনেক অনেক কম দেখতে পারি। অপরদিকে আমরা দেখছি উত্তর গোলার্ধেই অনেক বেশি কয়লার সঞ্চয় রয়েছে। তাহলে বন্ধুরা, আমরা কয়লা সম্পর্কে জানলাম, প্রাকৃতিক গ্যাস সম্পর্কে জানলাম, আশা করি কয়লা এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে তোমাদের মনে যত উত্তর ছিল সেগুলোর উত্তর দিতে পেরেছি। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। Thank you.